অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই উদ্যোগটির নামকরণ করা হয়েছে স্টার এনসিডি কর্মসূচি। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে দেশের 4টি জেলাকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরার গোমতি জেলা একটি। রাজ্যে এই প্রকল্পে নিযুক্ত রয়েছেন দিল্লির প্রফেসর নিখিল টেন্ডন, সিসিডিসির প্রফেসর ডক্টর প্রভাকরণ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর চিকিৎসক আশু গ্রোভার এবং ICMR এর ডক্টর রূপা শিবশঙ্কর প্রমুখ। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান এইমস নিউ দিল্লির প্রফেসর ডক্টর নিখিল ট্যান্ডন। তিনি জানান, নতুন এই প্রকল্পে স্ক্রিনিং, ডায়ালিসিস ও চিকিৎসা পরিষেবার মাধ্যমে রোগকে শনাক্ত করে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারা দেশের 4টি রাজ্যের 4টি জেলায় এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসাবে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে সমস্ত রোগ সংক্রমণের দ্বারা বিস্তার লাভ করে না এমন রোগকে এই প্রকল্পের মাধ্যমে চিহ্নিত করা হবে, একই সাথে চিহ্নিত রোগটিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ উনকা এক ইয়ে ইনিশিয়েটিভ হ্যায়, ইসে হাম ন্যাশনাল হেলথ রিসার্চ প্রায়োরিটি প্রজেক্ট কেহতে হ্যায়। ইসপে 14-15 এসে প্রজেক্ট হ্যায়। ये प्रोजेक्ट गैर संक्रामक रोगों के लिए इनका एक इम्पॉर्टेंट प्रोजेक्ट है, जिसमें जो नॉन हॉस्पिटलाइज पेशेंट जैसे OPD के जरिए जो क्लिनिक में दिखाने जाते हैं, उनकी हम कैसे इलाज उसको कैसे बढ़ा बेहतर किया जाए पब्लिक हेल्थ केयर इंस्टीट्यूशंस में, तो उसके लिए हमने और ये जैसे बताया साहब ने अभी कि चार ज़िलों में ये कार्रवाई करी जा रही है, एक त्रिपुरा में, एक आंध्र में, एक महाराष्ट्र में और एक हरियाणा में, और एक कॉमन स्ट्रैटेजी इवॉल्व करी जा रही है। সাংবাদিক সম্মেলনে সিসিডিসি এর প্রফেসর ডক্টর প্রভাকরণ, ICMR এর ডক্টর আশোক রোভার ও ডক্টর রূপা শিবশঙ্কর বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।